সঞ্জীব বন্দনগরি চট্টগ্রামে শনিবার সঞ্জীব বন্দনগরি চট্টগ্রামে 18 দিনের জন্য সকাসন্ধ্যা হরতাল অনেকটা শান্তিপূর্ণ এবং নিরুত্তর পরিবেশে পালিত হচ্ছে এখন দ্বারা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা খবর পাওয়া যায় মাগল জিলা হচ্ছে পুলিশ এবং রাজ্য সরকার বাহারাম সেটাতে বিভিন্ন স্থানে বিজিবি টহল দিয়ে যাচ্ছে এছাড়া নগর সাহেবের তরফে সভা যেমন সকাল থেকে নগরের প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল থাকবে কলবিয়ে যাচ্ছে জনসাধারণ এছাড়া বন্দরে পণ্য নেওয়া স্বাভাবিক থাকবে কোনো পণ্য ডেলিভারি হয়নি এছাড়া স্বাভাবিক সময় রেল ছেড়ে গেল কোনো দূরপাল্লার বাস ছেড়ে গেল এক কথা ধরে চট্টগ্রাম বন্দরে সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বিএনপি নেতা কর্মীরা সকাল থেকে এই দলীয় কার্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছে এখানে সমাবেশ করতে কিছুক্ষণ আগে নগর বিএনপি সভাপতি আমির কোশি মাহমুদ চৌধুরী এছাড়াও ডক্টর শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক এখন তারা সমাবেশ সিলেটে সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই 4টি ঘন্টা পার হয়েছে বিএনপি ঢাকা দুই দিনব্যাপী হরতালের সকাল থেকে কিছু বিএনপি স্বেচ্ছাসেবক লীগ ছাত্রদল খণ্ড খণ্ড মিছিল করেছে বিভিন্ন জায়গায় তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো ধরনের পিকেটিং ঘটনা ঘটেনি সিলেট অঞ্চলের কোথাও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে এই 4টি জেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল চলছে দোকানপাট খুলেনি তবে কাঁচাবাজারের কাঁচাবাজারে ব্যবসা চলছে নির্বিঘ্নে দূরপাল্লা কোনো যানবাহন চলাচল করেনি অভ্যন্তরীণ রুটে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না তবে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে এবং সে ঢাকা থেকে সিলেটে এসে পৌঁছেছে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছে গেছে এদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে সিলেটে 1200 পুলিশ মোতায়েন করা হয়েছে নগরবাসী যানবাহন নিরাপত্তার ক্ষেত্রে বিজিবি মোতায়েন করা হয়েছে 2 প্লাটুন সব দিক দিয়ে সিলেট অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এই ছিল সিলেটের সর্বশেষ হরতালের পরিস্থিতি এবার আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি সঞ্জীব রায় কমল দে এবং ইকরামুল কবির আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের হরতাল পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায় কমল দে এবং ইকরামুল কবির